আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বরিশাল এক আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবু হাসনাত আবদুল্লাহ সোমবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার মেদো ছেলে মঈন আবদুল্লাহ ও ছোট ছেলে আশিক আবদুল্লাহ গরু নদী পৌর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিসুর রহমান সহ অন্যান্যরা বরিশাল এক আগলঝরা গৌরুদী আসনে এখন পর্যন্ত আওয়ামী লীগের আবুল হাসনাদ আবদুল্লার পক্ষে একমাত্র মনোনয়নপত্র সংগ্রহ করা হলো। এদিকে মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনে শনিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বরিশাল সদর পাঁচ আসন থেকে চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেন এরা হলেন মুজিবনগর সরকারের তৎকালীন এসপি মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য মশিউর রহমান খান কেন্দ্রীয় যুবলীগ নেতা মোহাম্মদ আরিফ হোসেন এবং কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মোর্শেদা বেগম এদিকে মনোনয়নপত্র সংগ্রহের দ্বিতীয় দিনে এ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পাঁচজন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্যবিদায়ী সিটি মেয়র সৈরিয়বাজ সাদিক আবদুল্লাহ বরিশাল পাঁচ আসনের বর্তমান সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু ও শিল্পপতি সালাউদ্দিন রিপন অপরদিকে মনোনয়নপত্র সংগ্রহের তৃতীয় দিনে বরিশাল সদর পাঁচ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক একুশে নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কেনা ও জমা দেওয়া যাবে অনলাইনেও মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে